হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে চলে আসলাম দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন সেই খবরগুলো নিয়ে। আজ শনিবার 3 জুলাই 2021, 19ই আষাঢ়, 1428, 21ই জিলকদ, 1442। প্রথমে আসি প্রথম আলো। প্রথম আলো আজকে তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, অক্সিজেন সরবরাহ যন্ত্রের তথ্যে বড় অসঙ্গতি, কলকাতা বাংলাদেশের জন্য সঙ্গীতা অনুষ্ঠান, করোনার আকাল কাটছে গরুর মাংসের আচারে, নড়াইল সদর হাসপাতাল শ্বাসকষ্টে প্রাণ গেলেও বাক্সবন্দি ভেন্টিলেটর, ডেস্টিনির রফিকুল আমিন 3 মাস ধরে হাসপাতালে, ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছে স্টার্লিং কেইনরা, সন্তান অনলাইন গেমে দুশ্চিন্তায় মা বাবা। এবার আসি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণদের চাই, এবার সূচিকে মুক্তি দাও, দলের সঙ্গে যোগ দিলেন সাকিব, আমরা নিয়ে উৎকণ্ঠা কেন, আইসিইউ নেই 37 জেলায়, বায়তুল মোকারমে উপস্থিতি কম, করোনা মুক্তির দোয়া, সরকারের ব্যর্থতায় জীবন জীবিকা স্তব্ধ, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি নির্যাতনে তোলপাড়, দেশে পৌঁছালো মডার্না সিনোফার্মের 22.5 লাখ টিকা, 20টি আর লকডাউনে ঘরবন্দি মানুষ, রাস্তাঘাট ফাঁকা, প্রশাসন কঠোর, ঢাকায় 320 জন আটক, 229 গাড়ির বিরুদ্ধে মামলা, 5.5 লাখ টাকা জরিমানা। এবার আসি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, 15 উপজেলায় 196 চিকিৎসকের পদ খালি, পরীক্ষা ও অপারেশন বন্ধ, বাজারে ক্রেতা কম তবু সবজির বাজার চড়া, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা, বিধিনিষেধের দ্বিতীয় দিনে 20টি ফাঁকা রাজধানী, বিনা কারণে ঘোরাঘুরির দায়ে 320 জন আটক, 208 জনকে জরিমানা, করোনায় নমুনা পরীক্ষা, 40 জালিয়াত চক্র দিচ্ছে ভুয়া সনদ, বিধানসভায় ভাষণ শেষ করতে পারল না রাজ্যপাল ধনকর, বিজেপির হট্টগোল, ওয়াকআউট, ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে মামলা। কালের কণ্ঠ। কালের কণ্ঠ তাদের প্রথম পাতায় সংবাদ প্রচার করেছেন, মৃত্যু ঠেকানোই বড় চ্যালেঞ্জ, অক্সিজেনের অভাব, 13 ঘন্টায় 7 মৃত্যু, আরও 132 জন মৃত্যু, শনাক্ত 8483 জন, চাহিদার চেয়ে 9 লাখ বেশি তবু বাড়বে দাম, এরশাদের সম্পত্তি ঘিরে জাপায় ফের কানাঘুষা, রাজধানীর খামারগুলোর 60 থেকে 70% পশু বিক্রি শেষ, করা লকডাউনে ঢাকার সড়ক ফাঁকা, ঢাকা এলো যুক্তরাষ্ট্র ও চীনের টিকা। নয়া দিগন্ত তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, বৃষ্টি আর লকডাউনে ঘরবন্দি মানুষ, সপ্তাহ ধরে দিনে 100+ মৃত্যু, শুক্রবার 132 আক্রান্ত, 8483 জন, বরগুড়ায় অক্সিজেনের অভাবে 7 জনের মৃত্যু, 7 রোগীর মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি, বিভিন্ন স্থানে আইন ভুক্তভোগীরা সাজা, রাজধানীতে 320 জন আটক, পণ্যের যোগান কম তাই দাম বেশি, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্তি পাবে জানালেন মির্জা ফখরুল, নতুন ডেউয়ের ঝুঁকিতে ইউরোপ, WHO, মোদী সরকারের মানসিক রোগে করোনা ভয়াবহ। যুগান্তর তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, চাল নিয়ে ভোক্তার সঙ্গে 49 দিনের কারসাজি, পকেট মেরে লোপাট, 1570 কোটি টাকা, যুক্তরাষ্ট্র চীনের 24 লাখ টিকা ঢাকায়, শনাক্ত ছাড়ালো 28%, আবারও 100+ মৃত্যু, 24 ঘন্টায় মৃত্যু 132, চিহ্নিত 8483 জন, ফাঁকা নেই আইসিইউ শয্যা, বগুড়ায় পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে 7 জনের মৃত্যু, ফের দুর্নীতিবাজদের আকরায় বিমান, সুইস রূপকথা থামিয়ে শেষ চারে স্পেন, 100 কোটি টাকার রাজস্ব হাতছাড়া। এবার আসি দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রাম তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, কুরবানির ডিজিটাল হাট আল থেকে, পেট্রোল রূপান্তর করে অকটেন ও তরলীকৃত গ্যাস তৈরি, 3 বছরের প্রকল্পে 9 বছর পার,
152 কোটি টাকার খরচ বেড়ে 498 কোটি টাকা। দেশে 6,83,00,000 মানুষের নিরাপদ পানির অভাব। শিগগিরই ময়নাতদন্ত প্রতিবেদন জানা যাবে গুলশান ফ্ল্যাটে কলেজ ছাত্রী মুনিয়ার লাশ। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, লকডাউনের দ্বিতীয় দিনও গ্রেপ্তার, জেল জরিমানা। বিশ্বের সবচেয়ে দামি আম সূর্য ডিম নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। গণতান্ত্রিক প্রক্রিয়াও কথা বলার সুযোগ কেড়ে নেওয়া হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে, বললেন ডাক্তার শফিকুর রহমান। সরকারি গাড়ি কিনতে বাজেটের 50% ব্যয় করা যাবে। নিম্ন আয়ের মানুষকে হয়রানি ও জুলুম নির্যাতন করা খুবই অমানবিক, জানালেন মিয়া গোলাম পারোয়ার। 4 কারারক্ষী বরখাস্ত, 13 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা। মেট্রো রেল প্রকল্পে কর্মরত দেশি বিদেশি 734 জন করোনা ভাইরাসে আক্রান্ত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই, বললেন মির্জা ফখরুল। আমাদের সময় তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, মেগা প্রকল্প বাস্তবায়ন আরও সময়ের ব্যাপার, মধ্যবিত্তের কথা বিবেচনা করে না সরকার, চীন জিন জিয়াংয়ে কোনো অন্যায় করেনি, বললেন ইমরান খান চীনে উইগুর মুসলমান নির্যাতন প্রসঙ্গে। ডেল্টাই হবে করোনার প্রধান ধরন। শীতল যুদ্ধের দুঃসহ স্মৃতি যেন ফিরছে, টিকার ভুরাজ নীতি। মৃত্যুকে ছাড়িয়ে যাচ্ছে মৃত্যু, দেশে করোনায় আরও 132 মৃত্যু, শনাক্ত 8,483 জন। আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ 8। এবার বগুড়ায় অক্সিজেন না পেয়ে 7 রোগীর মৃত্যু। 32,00,000 টিকা এলো বাংলাদেশে। লকডাউন বৃষ্টি মিলিয়ে ফাঁকা ছিল ঢাকা। সমকাল তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু ও সংক্রমণের হার, অক্সিজেনের অভাবে এবার বগুড়ায় 7 জনের মৃত্যু, ছুটির দিনে ফাঁকা সড়কে কড়া নজরদারি, 24,00,000 টিকা এলো যুক্তরাষ্ট্র ও চীন থেকে। পেনশনের ব্যবস্থা এবার অ্যাপে, ভেরিফিকেশনের সশরীর উপস্থিত লাগবে না, চালু হচ্ছে কল সেন্টার। আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ, তদন্ত শুরু, 17 কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা। জনকণ্ঠ তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, কলকাতার দেবঞ্জন যেন আরেক শাহেদ। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের দ্বার প্রান্তে, বদলে যাবে কোটি কোটি মানুষের ভাগ্য। বাংলাদেশ থেকে আবার পোশাক কিনবে ওয়ার্ল্ড ডিজনি। করোনায় অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ, স্বাস্থ্য অর্থসহ চিকিৎসা সহায়তা ও পৌঁছে দিচ্ছে তৃণমূল পর্যন্ত। ফুলের টপ থেকে কোটি টাকার সোনা উদ্ধার, জব্দ। শিক্ষাক্ষেত্রে নিয়োগ ও বড় পদোন্নতি শুরু, শিক্ষকদের জন্য খুশির বার্তা। দিনভর থেমে থেমে বৃষ্টি, রাজধানীতে ভিন্ন এক পরিবেশ। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী। নতুন মোড়কে MLM কোম্পানি। রোমে আজ ইংল্যান্ড ইউক্রেন লড়াই, করোনার প্রধান ধরন হবে ডেল্টা। যায় যায় দিন তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, অসহনীয় তাপমাত্রা, দেশে দেশে ঝড় তুলতে প্রস্তুত সানিয়া, অস্কারের বিদ্যাবালান। জুলাই জুড়ে বাড়বে সংক্রমণ, আতঙ্ক আর বৃষ্টিতে ঢাকার রাস্তা পাকা, রোববার কমতে পারে বৃষ্টি, ধেয়ে আসছে বন্যা। আসছে 3 ডোজের টিকা, ফোটাতে হবে না সুজ। করোনার বিপর্যস্ত বিশ্বে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 132 মৃত্যু। করোনার টিকা শিক্ষার্থীদের নিবন্ধন হচ্ছে আলাদা অ্যাপ, কাটছে করোনার টিকা সংকট। সংক্রমণের সর্বোচ্চ চূড়ার দিকে যাচ্ছে বাংলাদেশ, প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন শুরু। বাংলাদেশকে বার্ষিক 130টি বৃত্তি দেবে হাঙ্গেরি। ভোরের কাগজ তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, 45,00,000 গ্রাহকের কি হবে, 9 বছরে নিষ্পত্তি হয়নি MLM প্রতারক ডেস্টিনির 2 মামলা। ডক্টর শাহাদিন মালিক, মামলা নিষ্পত্তিহীনতার জন্য দায়ী দীর্ঘ শত্রুতা। রাজধানী সড়ক 3 কারণে ফাঁকা, কারা কর্তৃপক্ষ ফেরত চায় হাসপাতাল তাকে ছাড়েনি। 13 কারারক্ষীর বিরুদ্ধে মামলা, বরখাস্ত 4 জন। কোথাও পুরনো কমিটি বহাল থাকবে না, ঝুঁকি আতঙ্কে দিন পার করে পোশাক শ্রমিকরা। তৃতীয় দিন শনাক্ত 8,000 ছাড়িয়েছে মৃত্যু আরও 132। আইসিইউ বেডে ঠাইনি, অক্সিজেনের সংকট চরমে। কেন স্টার্লিং জুটির জাদু দেখার আশঙ্কা ইংলিশরা।
মেসিদের রুখে দিতে মারিয়া ইউকেডর। দৈনিক ইনকলাব তাদের প্রথম পাতায় যে সংবাদ প্রচার করেছেন, অন্যায় কর্মকাণ্ড ও সীমা লঙ্ঘনেই মহামারী, ঝুঁকিতে 30 জেলার শহর রক্ষা বাঁধ, উত্তরায় দখল চাঁদাবাজি, রাজুকের 18টি প্লট দখল করে গড়ে উঠছে ফার্নিচার মার্কেট, খাল ভরাট করে বানানো হয়েছে বস্তি, রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক লকডাউন, দিনভর বৃষ্টি, সাপ্তাহিক ছুটি, লকডাউনে ফাঁকা ঢাকার রাস্তা, থামালেই জরুরি অজুহাত, ভারতে তৈরি টিকা গ্রহণ, ইউরোপের পরিকল্পনা থেকে বাদ যেতে পারেন লাখো ব্রিটিশ, বাংলাদেশের আগেই পাকিস্তানে পৌঁছালো মডার্নার টিকা, বিভাগীয় দিনেও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই ছিল আমাদের হাতে থাকা সংবাদ। আর পরবর্তী সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং একই সাথে যারা এই ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটিকে একটি লাইক অথবা ফলো করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আজ এই পর্যন্তই।